জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত বিভাগের মাস্টার শেষ পর্বে অ্যাডভান্স নাম্বার থিওরি কোর্সটি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত আছি আমি আব্দুল আওয়াল, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। আজকে আমরা আমাদের 13তম লেকচার শুরু করছি। আমাদের 13তম লেকচার নেওয়া হয়েছে চ্যাপ্টার 4 থেকে। তোমাদের জন্য রেফারেন্স বুক হিসাবে প্রফেসর ডক্টর ফজলুর রহমান স্যারের বইটি আমি সাজেস্ট করছি। আমার শীটের প্রতিটি থিওরাম নাম্বার বা ডেফিনেশন নাম্বার বা এক্সাম্পল নাম্বার স্যারের বইয়ের অনুরূপ। আমরা এখন থিওরাম 21 নিয়ে আলোচনা করব। থিওরাম 21 এর স্টেটমেন্টটা হলো ফাই অফ এক্স ইজ ইকুইভ্যালেন্ট টু থিটা এক্স বাই লগ এক্স ইজ ইকুইভ্যালেন্ট টু ফাই অফ এক্স বাই লগ এক্স। ফর গিভেন এনি এপসাইলন ইজ গ্রেটার দেন জিরো দ্যার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দেন জিরো সাচ দ্যাট। তাহলে আমরা ধরলাম ডেল্টা ইকুয়াল টু এপসাইলন ডিভাইডেড বাই টু প্লাস এপসাইলন, যেখানে ডেল্টাটা জিরো এবং ওয়ানের মাঝের যে কোনো সংখ্যা, এবং ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ডেল্টা, এটা ডেল্টার পরিবর্তে আমরা উপরের মানটা বসালাম এবং এটাকে সরল করলাম। সরল করে আমরা পেলাম ওয়ান প্লাস এপসাইলন বাই টু, অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ডেল্টা ইকুয়াল টু ওয়ান প্লাস এপসাইলন বাই টু। দেন থিটা এক্স ইকুয়াল টু সামেশন লগ পি আর পি লেস অর ইকুয়াল টু এক্স, এটা হলো থিটা এক্স এর ডেফিনেশন থেকে আমরা পেয়েছি। এখানে পি আমাদের একটি জানা সংখ্যা, এক্স এর সাইতে ছোট যে কোনো মৌলিক সংখ্যা। যদি আমরা তাহলে টু থেকে আরম্ভ করে এক্স পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যাগুলো নিয়ে আমরা যোগ করব, আর যদি আমি এটাকে সীমিত করে দেই, অর্থাৎ এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ডেল্টা থেকে আরম্ভ এবং এক্স বা তার সাইতে ছোট মৌলিক সংখ্যাগুলো নেই, আগে ছিল টু থেকে এক্স পর্যন্ত, এইবার হইল আমার একটি নির্দিষ্ট সংখ্যা এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ডেল্টা থেকে এক্স পর্যন্ত, তাহলে সেখানে যোগফলটা হবে ছোট বা কম। এখন লগ পি, পি এর ভ্যালুটা এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ডেল্টা থেকে এক্স পর্যন্ত, এখানে পি এর অনেকগুলো মান ছিল, এটা না নিয়ে যদি আমি শুধুমাত্র লগ এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ডেল্টা একটি পদ নেই, তাহলে যোগফলটা হবে বা রেজাল্টটা হবে আরো ছোট। সুতরাং আমরা এই রিলেশনটি লিখতে পারি। তাহলে আমরা পেলাম সামেশন থিটা এক্স ইজ গ্রেটার দেন এই যে লগ এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ডেল্টা, এটা বাইরে চলে আসলো, রইল সামেশন ওয়ান, যেখানে পিটা এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ডেল্টা এর সাথে বড় এবং এক্স বা তার সাথে ছোট। এখন এই সামেশন ওয়ান, ওয়ান মানে হলো সংখ্যা, কয়টি সংখ্যা, যে এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ডেল্টা থেকে এক্স পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, তাহলে পাই এক্স, অর্থাৎ টু থেকে আরম্ভ করে এক্স পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি সেটি, এবং এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ডেল্টা, পাই এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ডেল্টা মানে হলো টু থেকে এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ডেল্টা পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ডেল্টা এবং এক্স এর মাঝের মৌলিক সংখ্যা যদি আমি বের করতে চাই, তাহলে টু থেকে এক্স পর্যন্ত মৌলিক সংখ্যা মাইনাস টু থেকে এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ডেল্টা পর্যন্ত মৌলিক সংখ্যা বাদ দিলে আমরা মাঝের মৌলিক সংখ্যাগুলো পেয়ে যাই। সুতরাং আমরা পরবর্তী লাইনে লিখতে পারি থিটা এক্স ইজ গ্রেটার দেন ওয়ান মাইনাস ডেল্টা ইন্টু লগ এক্স, আর পাই অফ এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ডেল্টা, অর্থাৎ পাই ইলেভেন, পাই ইলেভেন মানে হলো ফাইভ, ইলেভেন পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, আর অর্থাৎ এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ডেল্টা ইকুয়াল টু যদি আমরা ইলেভেন ধরি,
তাহলে পাই এক্স টু দি পাওয়ার 1 মাইনাস ডেল্টা মানে হলো 5 অর্থাৎ 11 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে আর ডান পাশে হলো 11 তাহলে 11 টা অবশ্যই বড় পাই মাইনাস পাই অফ 11 এর সাইডে তাহলে এখানে আমরা লিখতে পারি পাই অফ এক্স টু দি পাওয়ার 1 মাইনাস ডেল্টা এর সাইডে এক্স টু দি পাওয়ার 1 মাইনাস ডেল্টা বড় আমি আবার বলছি পাই 11 যদি আমরা এক্স টু দি পাওয়ার 1 মাইনাস ডেল্টা সমান 11 ধরি পাই 11 ইকুয়াল টু 5 আর x টু দি পাওয়ার 1 মাইনাস ডেল্টা ইকুয়াল টু হলো 11 তাহলে 5 ইজ লেস দেন 11 এখানে এটির সাথে এই সংখ্যাটি বড় এবং বিয়োগ করলে বড় সংখ্যা বিয়োগ করলে এই ডান পক্ষটি আরো ছোট হবে এখন আমরা 1 মাইনাস ডেল্টা ইনটু লগ x দ্বারা উভয় পক্ষকে ভাগ করলাম এটা দ্বারা গুণ এটা এটা দ্বারা গুণ তারপরে ভাগ করলে আমাদের এটুকু থাকবে পাই এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার 1 মাইনাস ডেল্টা এখন একটু পক্ষান্তর করলাম আমরা এক্স টু দি পাওয়ার 1 মাইনাস ডেল্টাকে ডান পাশে নিয়ে গেলাম সরলীকরণ আর কিছু না এরপরে আবার পক্ষান্তর করলাম পাই এক্সটাকে নিলাম বাম পাশে বাকিগুলোকে নিয়ে আসলাম আমরা ডান পাশে এখন উভয় পক্ষকে যদি আমরা লগ এক্স ডিভাইডেড বাই থিটা অফ এক্স দ্বারা গুণ করি তাহলে পাবো রিলেশন 1 লেট আস চুজ এক্স ইজ গ্রেটার দেন এক্স জিরো যেখানে এক্স জিরো টাল ডেল্টা এপসাইলন এর ফাংশন এটাকে আবার আমরা শুধু এপসাইলন এর ফাংশনও বলতে পারি কারণ ডেল্টাটা এপসাইলন এর ফাংশন such that theta x by x is greater than a theta x by x তাহলে আমরা এমন ভাবে let us choose আমরা x টাকে এমন ভাবে চয়েস করলাম বা নির্বাচন করলাম যেন theta x by x is greater than a হয় তাহলে এটাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে হবে x divided by theta x less than 1 by a এবং লিমিট x টেন্ডস টু ইনফিনিটি log x by x equal to হবে 0 কারণ log x এটাকে যদি আমরা যেহেতু ইনফিনিটি বাই ইনফিনিটি আকারে হয় সুতরাং এল হসপিটাল রুল যদি আমরা ব্যবহার করি তাহলে log x ডিফারেনশিয়েশন 1 বাই x আর x ডিফারেনশিয়েশন 1 কাজেই টোটালটা রেজাল্ট আসবে 1 বাই x x এর পরিবর্তে ইনফিনিটি বসালে রেজাল্ট আসবে 0 তার মানে হলো log x বাই x এটা টেন্ডস টু 0 as x টেন্ডস টু ইনফিনিটি সুতরাং 1 becomes তাহলে 1 থেকে আমরা পাবো পাই x log x বাই থিটা x পাই x log x বাই থিটা x বাম পক্ষটি ঠিক রইল ডান পক্ষের প্রথম অংশটি ঠিক রইল এখানে x টু দি পাওয়ার 1 মাইনাস ডেল্টা এটাকে লিখতে পারি উপরে x নিচে x টু দি পাওয়ার ডেল্টা আবার বলছি x টু দি পাওয়ার 1 মাইনাস ডেল্টা ইকুয়াল টু x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার ডেল্টা এখন x ডিভাইডেড বাই থিটা x x ডিভাইডেড বাই থিটা x এর সাথে বড় হলো 1 বাই a কাজেই যদি আমরা 1 বাই a লিখি তবে এই ডান পক্ষটি হবে আরো বড় আগে তো বড় ছিল এখন হবে আরো বড় 1 ডিভাইডেড বাই 1 মাইনাস ডেল্টা এর ভ্যালু হলো 1 প্লাস এপসাইলন বাই 2 এই 1 ডিভাইডেড বাই 1 মাইনাস ডেল্টা ইকুয়াল টু 1 প্লাস এপসাইলন বাই 2 এই মানটি আমরা এখানে বসালাম এবং log x বাই x log x বাই x টেন্ডস টু 0 as x টেন্ডস টু ইনফিনিটি তাহলে যদি x টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে এই টোটাল টার্মটির মান অত্যন্ত ক্ষুদ্র হবে এবং সেই ক্ষুদ্র সংখ্যাটি আমরা ধরলাম এপসাইলন বাই 2 সুতরাং বাম পক্ষটা ঠিক আছে ডান পক্ষে ক্যালকুলেশন করলে আসবে 1 প্লাস এপসাইলন আমরা পেলাম সমীকরণ নম্বর 2 অন দি আদার হ্যান্ড উই হ্যাভ এপসাইলন এক্স ইজ গ্রেটার দেন থিটা এক্স বাই লগ এক্স phi of x is greater than theta x by log x এটা আমাদের থিওরাম 16 তে আছে
থিওরাম 16 থেকে আমরা এটা নিয়েছি, থিওরাম 16 হইল 165 নম্বর পেজে। সুতরাং পাই এক্স ইজ গ্রেটার দেন থিটা এক্স বাই লগ এক্স। এখন আমরা থিটা এক্স বাই লগ এক্স দ্বারা উভয় পক্ষকে যদি ভাগ করি তাহলে ডান পক্ষে থাকবে 1। এটাকে আমরা পক্ষান্তর করে লিখতে পারি 1 লেস অর ইকুয়াল টু পাই অফ এক্স ডিভাইডেড বাই থিটা এক্স বাই লগ এক্স, ইকুয়েশন নাম্বার দিলাম এটাকে 3। ফ্রম 2 এন্ড 3 উই হ্যাভ, তাহলে 2 তে পেলাম আমরা পাই এক্স ডিভাইডেড বাই থিটা এক্স বাই লগ এক্স, 1 প্লাস এপসাইলন এর চাইতে ছোট, আর এবার পেলাম সেটি 1 বা তার চাইতে বড়। সুতরাং আমরা লিখতে পারি পাই এক্স ডিভাইডেড বাই থিটা এক্স বাই লগ এক্স, 1 বা তার চাইতে ছোট, 1 প্লাস এপসাইলন এর চাইতে বড়। এটা এপসাইলন কিন্তু অত্যন্ত ক্ষুদ্র একটি সংখ্যা, তাহলে যেহেতু পাই এক্স ডিভাইডেড বাই থিটা এক্স বাই লগ এক্স 1 বা তার চাইতে ছোট, আবার একের চাইতে বড়, আসলে এটির মান হইল 1 বা 1। সুতরাং আমরা লিখতে পারি when limit x tends to infinity pi is divided by theta x by log x equal to 1। আবার আমরা equivalent এর definition থেকে পাই, তাহলে pi x is equivalent to theta x by log x। আমরা chapter 2 এ equivalent এর সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম। পেলাম আমরা equation 4, again theta x less or equal to pi x less or equal to theta x plus root x into log x whole square divided by 2 log 2। এটা আমরা theorem 15 তে equation 4 এ পেয়েছি। এখন আমরা যদি থিটা এক্স দ্বারা উভয় পক্ষকে ভাগ করি, থিটা এক্স দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে পাবো আমরা রিলেশন 5। রিলেশন 5 এর ডান পক্ষে যে পদটি আছে রুট এক্স ইন্টু লগ এক্স হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 লগ 2 ইন্টু থিটা এক্স, এটার সীমাটা আমরা এখন বের করার চেষ্টা করি। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি থিটা এক্স ইকুয়াল টু হইল অর্ডার অফ এক্স বা ও অফ এক্স, একটি সসীম সংখ্যা, এটাকে আমরা লিখতে পারি কে এক্স। তাহলে থিটা এক্স এর পরিবর্তে প্রথমে আমরা কে এক্স বসালাম। এখন এই ভগ্নাংশটি ইনফিনিটি বাই ইনফিনিটি আকারের, সুতরাং আমরা এল হসপিটাল রুল প্রয়োগ করব। লগ এক্স এর লগ এক্স হোল স্কয়ারের ডিফারেন্সিয়েশন হলো 2 লগ এক্স, আবার লগ এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স। এখানে 2 কে লগ 2 ধ্রুবক বাইরে চলে আসলো, রইল এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার হাফ এর ডিফারেন্সিয়েশন হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, তার মানে হলো এক্স টু দি পাওয়ার মাইনাস 1। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে উপরে থাকবে লগ এক্স, নিচে থাকবে এক্স টু দি পাওয়ার হাফ। এটি আবার ইনফিনিটি বাই ইনফিনিটি আকারে, সুতরাং এখানে আবার আমরা এল হসপিটাল রুল প্রয়োগ করলাম। লগ এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স, x to the power half ডিফারেন্সিয়েশন হাফ x to the power half minus 1। এটিকে আবার আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে পেলাম 1 ডিভাইডেড বাই রুট x। এখন x এর পরিবর্তে যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে রেজাল্ট আসে 0। Thus from 5 we have 1 less or equal to pi x by theta x less than 1 as x tends to infinity. অর্থাৎ 5 এ এই অংশটির মান হয় 0, সীমা হয় 0। তাহলে 1 less or equal to pi x by theta x less or equal to 1 plus 0 যখন x tends to infinity, এটাকেই আমরা ওখানে লিখলাম। That is limit x tends to infinity, এখন এই phi x divided by theta x 1 বা তার চাইতে বড় আবার 1 এর চাইতে ছোট, আসলে এটির মান 1 এর সমান যখন x tends to infinity। সুতরাং equivalent এর definition অনুযায়ী আমরা লিখতে পারি phi x is equivalent to theta x, উভয় পক্ষকে আমরা
log x দ্বারা ভাগ করলাম কাজেই আমরা পেলাম ইকুয়েশন 6 from 4 and 6 we have পরে ছিল yx is equivalent to theta x by log x এখন আবার আমরা পেলাম theta x by log x is equivalent to phi x by log x সুতরাং আমরা 4 এবং 6 থেকে লিখতে পারি phi x is equivalent to theta x by log x is equivalent to phi x by log x কাজেই আমাদের থিওরাম 21 প্রমাণিত হলো এবারে আমরা আলোচনা করব থিওরাম 23 নিয়ে থিওরাম 23 এবং থিওরাম 24 এর প্রথম অংশ একই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি থিওরাম 13 এ প্রমাণ করতে বলছে পাই x is equivalent to x by log x এবং থিওরাম 14 তে pi x divided by x by log x is equivalent to zero অর্থাৎ 1 হলে তখন আমরা ইকুইভ্যালেন্ট লিখতে পারি তাহলে 24 এর 1 এবং 23 একই রকমের কাজেই আমরা 23 নিয়ে আলোচনা করলেই 24 এর প্রথম অংশটি আমাদের আলোচনা করা হবে The prime number theory is pi x is equivalent to x by log x. That is, limit x tends to infinity, pi x divided by x by log x equal to 1. Equivalent factor. তখন আমরা এটা থেকে equivalent definition টি আসছে. Pi r pi x denotes the number of primes not exceeding x. We know that pi x equal to summation lambda n, pi r n less or equal to x. এটা হলো pi x এর সংজ্ঞা থেকে আমরা লিখেছি এখন উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন দিলাম লিমিটটা হলো 2x এবং উভয় পক্ষকে u স্কয়ার দ্বারা ভাগ করলাম আমাদের বাম পক্ষ ঠিক থাকবে ডান পক্ষ নিয়ে আমরা ক্যালকুলেশন করি সামেশনটাকে আমরা বাইরে দিলাম আর যেহেতু ইন্টিগ্রেশনটা হবে u এর সাপেক্ষে সুতরাং u to 1 by u square মানে u to the power minus 2 টা ইন্টিগ্রেশনের সাথে থাকবে বাকি টুকু আমরা ধ্রুবক হিসাবে বাইরে রাখলাম এখন 1 by u square ইন্টিগ্রেশন হলো minus 1 by u সীমাটা হলো আমাদের 2 to x এখন এখানে আমাদের n less or equal to x তাহলে n এর মান 1, 2, 3 থেকে x পর্যন্ত কাজেই আমরা এখানে 2 এর পরিবর্তে n লিখতে পারি ইন্টিগ্রেশনের সীমাটা হলো n to x এখন প্রথমে x বসাবো পরে n বসাবো তাহলে আসবে minus 1 by x plus 1 by n এটাকে আবার আমরা উল্টিয়ে দিলাম তাহলে minus টা হলো plus অর্থাৎ minus 1 by x টা শেষে যাবে plus 1 by u টা প্রথমে আসছে এখন সামেশনটি উভয় পদকে আমরা ডিস্ট্রিবিউশন করে দিলাম প্রথম অংশটি ঠিক থাকলো আর সামেশন ল্যামডা এন ইকুয়াল টু হলো আমাদের পাই এক্স এই যে আমাদের ডেফিনিশন থেকে আমরা বা প্রথমে যেটা উল্লেখ আছে সেটা থেকে লিখলাম সুতরাং আমরা পেলাম ইকুয়েশন 1 উই নো দ্যাট পাই এক্স ইকুয়াল টু অর্ডার অফ এক্স কে আবার আমরা লিখতে পারি এক্স ইনটু অফ 1 এখন উভয় পক্ষকে আমরা x দ্বারা ভাগ করি তাহলে phi x by x equal to o of 1 and summation lambda n by n equal to হইলো log x plus o of 1 এটা আমরা থিওরাম 18 এ প্রমাণ করেছি summation lambda n by n where n less or equal to x equal to log x plus o of 1 এটি আমরা থিওরাম 18 থেকে নিলাম অথবা থিওরাম 18 তে আমরা প্রমাণ করেছি putting these values in 1 we get বাম পক্ষটা ঠিক আছে ডান পক্ষে ছিল আমাদের
সামেশন ল্যামডা এন বাই এন, তাহলে সামেশন ল্যামডা এন বাই এন এর পরিবর্তে লিখব আমরা লগ এক্স প্লাস ওয়াপ ওয়ান, আর ফাই অফ এক্স বাই এক্স এটার পরিবর্তে লিখব ওয়াপ ওয়ান, লগ এক্স প্লাস ওয়াপ ওয়ান মাইনাস ওয়াপ ওয়ান। এখন মাইনাস ওয়াপ ওয়ান ইকুয়াল টু প্লাস ওয়াপ ওয়ান, সুতরাং আমরা মাইনাস ওয়াপ ওয়ান এর পরিবর্তে প্লাস ওয়াপ ওয়ান লিখলাম, আবার ওয়াপ ওয়ান প্লাস ওয়াপ ওয়ান ইকুয়াল টু হবে ওয়াপ ওয়ান। কাজেই আমরা পেলাম ইন্টিগ্রেশন ফ্রম টু টু এক্স বাই এক্স বাই ইউ বাই ইউ স্কয়ার ডি ইউ ইকুয়াল টু লগ এক্স প্লাস ওয়াপ ওয়ান, আমাদের এটাকে দিলাম আমরা দুই নম্বর সমীকরণ। এখন লিমিট ইনফেরিয়ার পাই এক্স বাই এক্স, ইফ লিমিট ইনফেরিয়ার পাই এক্স বাই এক্স ইকুয়াল টু যদি ওয়ান প্লাস ডেল্টা হয়, যেখানে ডেল্টা ইজ গ্রেটার দেন জিরো, তাহলে আমরা পাব পাই এক্স ইজ গ্রেটার দেন ওয়ান প্লাস ডেল্টা বাই টু ইন্টু এক্স, ফর অল ভ্যালুস অফ এক্স ইজ গ্রেটার দেন সাম এক্স জিরো। এক্স জিরো একটি সংখ্যা, আমাদের জানা সংখ্যা, এক্সটা তার সাইতে বড়। এখন এখানে ছিল ডেল্টা, ওয়ান প্লাস ডেল্টা একটা ক্ষুদ্র সংখ্যা, এটাকে আমরা ডেল্টা বাই টু আরো ক্ষুদ্র হয়, আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা এখানে ডেল্টা না নিয়ে হাফ ডেল্টা নিলাম। এখন উভয় পক্ষে ইন্টিগ্রেশন ব্যবহার করলাম এবং উভয় পক্ষকে টি স্কয়ার দ্বারা ভাগ করলাম। না আচ্ছা, এখন আমরা এটা একটা নতুন টার্ম নিলাম ইন্টিগ্রেশন, এখানে নাও লিখলে ভালো হইতো, তাহলে ইন্টিগ্রেশন ফ্রম টু টু এক্স ফাই অফ টি বাই টি স্কয়ার ডিটি, আমাদের সীমাটা হইল টু টু এক্স, সীমাটা টু টু এক্স না নিয়ে আমরা সীমাটা টু টু এক্স জিরো এবং এক্স জিরো টু এক্স, অর্থাৎ টু টু এক্স কে আমরা দুটি ভাগে ভাগ করলাম, টু টু এক্স জিরো এবং এক্স জিরো টু এক্স, যেহেতু এক্সটা এক্স জিরো এর সাইতে বড় একটি সংখ্যা। এখন আমরা ফাই অফ এক্স এর পরিবর্তে ওয়ান প্লাস হাফ ডেল্টা যদি লিখি, তাহলে ফাই অফ এক্স এর সাইডটি হবে বড়, তাহলে এখানে ফাই অফ এক্স এর পরিবর্তে ওয়ান প্লাস হাফ ডেল্টা লিখলাম, কাজে আমাদের বাম পক্ষটি হবে বড়। আমাদের ডান পক্ষ, বাম পক্ষ ঠিক আছে, ডান পক্ষ ফাই অফ টি ডিভাইডেড বাই টি স্কোয়ার ইন্টিগ্রেশন ফ্রম টু টু এক্স জিরো বাই টু, টু এ আমাদের এই মানটা দেয়া আমরা পেয়েছি লগ এক্স প্লাস ওয়াফ ওয়ান, সুতরাং আমরা লিখলাম লগ এক্স জিরো প্লাস ওয়াফ ওয়ান, এবং এটি ওয়ান প্লাস এপসাইলন বাই টু ধ্রুব, ওয়ান বাই উপরে একটি টি নিচে টি স্কোয়ার, তাহলে থাকবে টি ওয়ান বাই টি থাকে, ওয়ান বাই টি এর ইন্টিগ্রেশন হইল লগ টি, এখানে আমরা সীমা পরবর্তীতে সীমাটা বসাবো, সীমাটা বসিয়ে পাইলাম লগ এক্স মাইনাস লগ এক্স জিরো। এখন ওয়ান প্লাস ডেল্টা বাই টু ইন্টু লগ এক্স এটাকে লিখলাম আমরা প্রথমে ওয়ান লগ এক্স জিরো, এই লগ লগ এক্স জিরো এই দুটি বাদ যাবে, তাহলে থাকবে হাফ ডেল্টা ইন্টু লগ এক্স জিরো বা এক্স নট যাই পড়ো তোমরা, সেই পদটি থাকবে এবং থাকবে ওয়াফ ওয়ান। আমাদের বাম পক্ষ ঠিক আছে, ডান পক্ষ এখন যদি আমরা হাফ ডেল্টা লগ এক্স জিরো মাইনাস ওয়াফ ওয়ান এর পরিবর্তে এ লিখি, তাহলে আমাদের লাইনটি অর্থাৎ ডান পক্ষটি এরকমের দাঁড়ায় ওয়ান প্লাস ডেল্টা বাই টু ইন্টু লগ এক্স মাইনাস এ, এ ইকুয়াল টু হতো হুইচ কন্ট্রাডিক্টস এত ইকুয়াল টু ইন্টিগ্রেশন ফর্ম এত ইকুয়াল টু এত, অর্থাৎ এখানে আমরা পেলাম কি, তাহলে আমরা পেলাম এটি বড়, অর্থাৎ ইন্টিগ্রেশন ফর্ম টু টু এক্স ফাই অফ টি বাই টি স্কয়ার ডি টি ইজ গ্রেটার দেন এই সংখ্যাটি। কিন্তু আমাদের লগ এক্স প্লাস ওয়াফ ওয়ান এত এর সমান হয় না, মানে আবার দেখছি এত গ্রেটার দেন
log x plus o of 1 এত ইজ গ্রেটার দেন এত এই যে এটা এটা এত ইকুয়াল টু log x plus o of 1 2 এ আমরা যে রিলেশনটি পাই কিন্তু এখানে পাই এই ডান বাম পক্ষটি বড় which contradicts এত ইকুয়াল টু অর্থাৎ 2 এর সাথে কন্ট্রাডিকশন হয় সুতরাং আমরা এখানে যে ধরেছিলাম যে এত ইকুয়াল টু 1 plus epsilon অথবা 1 plus epsilon সেটি আসলে ইকুয়াল টু না এটি হবে less or equal to পাইলাম আমরা ইকুয়েশন 3 again আমরা limit superior যদি বসাই limit superior pi x divided by is equal to 1 minus delta তাহলে pi x less than হবে 1 minus half delta আমি পূর্বেরটি আর একটু আলোচনা করি এই pi x by x equal to 1 plus delta কিন্তু যদি আমি half delta নেই তাহলে ডান পক্ষটি হবে বড় এখানে আমার হয়তো আগে একটু অন্যরকম বলেছিলাম pi x by x equal to 1 plus delta কিন্তু যদি আমি হাফ ডেল্টা বসাই তাহলে ডান পক্ষটি হবে বড় আমি ধরলাম লিমিট সুপিরিয়ার ইকুয়াল টু 1 মাইনাস ডেল্টা সুতরাং হাফ ডেল্টা যদি বসাই ডেল্টা নাই নিয়ে হাফ ডেল্টা বসালে ডান পক্ষটি হবে বড় এখন উভয় পক্ষে আমরা একই রকমে লিমিট প্রয়োগ করলাম একইভাবে আমরা কাজটি করব কাজটি করলে এখানে পাই যে a ইকুয়াল টু সবই এক কাজে এটাকে আর আমি রিপিট করলাম না এখানে ডান পক্ষের যে মানটি আছে সেই মানটি সমান ধরলাম আমি a প্রাইম সুতরাং ইন্টিগ্রেশন ফ্রম 2 টু x পাই অফ t বাই t স্কয়ার dt লেস দেন 1 মাইনাস হাফ ডেল্টা log x প্লাস a প্রাইম হুইচ কন্ট্রাডিক্স আমাদের হওয়ার কথা log x প্লাস o অফ 1 কিন্তু এখানে হয়ে যায় বড় কাজে যেটা আমরা ছোট ধরেছিলাম সেটা ঠিক না এটা হবে গ্রেটার দেন ইকুয়াল টু 1 পেলাম 4 অ্যাগেন উই নো দ্যাট আমরা এই রিলেশনটা ইতিপূর্বে প্রমাণ করেছি থিওরাম 21 এ থিওরাম 21 এ আমরা প্রমাণ করেছি পাই এক্স ইজ ইকুইভ্যালেন্ট টু থিটা এক্স বাই লগ এক্স ইজ ইকুইভ্যালেন্ট টু পাই এক্স বাই লগ এক্স সুতরাং এখন যদি আমরা উভয় পক্ষকে লগ এক্স দ্বারা গুণ করি তাহলে পাব পাই এক্স ইনটু পাই এক্স ইনটু লগ এক্স ইজ ইকুইভ্যালেন্ট টু থিটা এক্স ইজ ইকুইভ্যালেন্ট টু পাই এক্স উভয় পক্ষকে আবার আমরা এক্স দ্বারা ভাগ করলে পাব ইকুয়েশন 5 ইন দা কেস অফ লিমিট 3 এন্ড 4 গিভস তাহলে লিমিট ইনফেরিয়রে পাইলাম লেস অর ইকুয়াল টু 1 লিমিট সুপিরিয়রে পাইলাম গ্রেটার অর ইকুয়াল টু 1 এখন যেহেতু নাও ইফ এফ টেন্ডস টু এ লিমিট অ্যাজ টেন্ডস টু ইনফিনিটি দেন দা লিমিট মাস্ট বি 1 অর্থাৎ একবার পেলাম 1 বা তার চাইতে ছোট আবার পেলাম 1 বা তার চাইতে বড় আসলে এটি হবে 1 তার মানে হলো পাই এক্স ইজ ইকুইভ্যালেন্ট টু এক্স বাই লগ এক্স এটা ইকুইভ্যালেন্টের ডেফিনেশন অনুযায়ী এটি হলো থিওরাম 23 থিওরাম 23 আমি আগেই বলেছি থিওরাম 24 থিওরাম 24 হইল এখানে শেষ লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি পাই এক্স ডিভাইডেড বাই এক্স লগ এক্স ইকুয়াল টু 1 এখন আমরা যাব থিওরাম 24 এ তাহলে থিওরাম 24 এর প্রথম অংশ নিয়ে আর আলোচনা করব না এই থিওরাম 5 পর্যন্ত ওইখানে আমাদের আলোচনা আছে অন্যটি প্রমাণ করার জন্য আমাদের যেটি দরকার টেকিং ইনফেরিয়ার এন্ড সুপিরিয়ার লিমিট অফ 5 উই হ্যাভ এখন 5 এ আমরা সুপিরিয়ার লিমিট এবং ইনফেরিয়ার লিমিট প্রয়োগ করলাম প্রয়োগ করে আমরা পাবো 6 এন্ড 7 from 3 and 4 থেকে আমরা পাবো যে
লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ফাই এক্স বাই এক্স একবার পাবো লেস অর ইকুয়াল টু ওয়ান আর একবার পাবো গ্রেটার অর ইকুয়াল টু ওয়ান, সুতরাং এটা ইকুয়াল টু হবে ওয়ান। এখানে আমরা এটিকে দিলাম এইট। ইফ এইট ট্রু দেন লিমিট থিটা এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান। অ্যাগেন সিক্স অ্যান্ড সেভেন এই সীমা লেস অর ইকুয়াল টু ওয়ান আবার পাবো গ্রেটার অর ইকুয়াল টু ওয়ান। ইফ নাইন ট্রু দেন এত ইকুয়াল টু ওয়ান একবার গ্রেটার অর ইকুয়াল টু আর একবার লেস অর ইকুয়াল টু, সুতরাং এটা সমান আমরা ওয়ান লিখতে পারবো। সুতরাং এইট নাইন এবং টেন প্রতিটিতেই আমরা পাই যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি পাই এক্স, এখানে এক্স বাই লগ এক্স আমরা লিখতে পারি ইকুয়াল টু ওয়ান, এটা এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান, পাই এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান। এবার আমরা আলোচনা করব থিওরাম টোয়েন্টি এইট নিয়ে। আমি অল্প সময়ের মধ্যে আরেকটি থিওরিয়াম আলোচনা করতে চাই, যার জন্য একটু তাড়াহুড়া করতেছি, তবে যেটুকু আলোচনা করেছি সেটা তোমাদের আমার মনে হয় বোধগম্য হবে, কোথাও কোনো সমস্যা হবে না। থিওরাম টোয়েন্টি এইট, আমাদের স্টেটমেন্টটা হলো ফাই এক্স ইন্টু লগ এক্স প্লাস সামেশন ল্যামডা এন ইন্টু ফাই অফ এক্স বাই এন হোয়ার এন লেস অর ইকুয়াল টু এক্স ইকুয়াল টু টু এক্স লগ এক্স প্লাস ও অফ এক্স। এটাকে সেলবার্গের লেমা বা থিওরাম বা ফর্মুলা বলা হয়। উই নো দ্যাট সামেশন ফাই অফ এক্স বাই এন হোয়ার এন লেস অর ইকুয়াল টু এক্স লগ এক্স মাইনাস এক্স প্লাস ও অফ লগ এক্স ওয়ান, এবং ইফ জি অফ এক্স ইকুয়াল টু সামেশন এফ অফ এক্স বাই এন ইন্টু লগ এক্স দেন সামেশন মিউ অফ এন ইন্টু জি অফ এক্স বাই এন ইকুয়াল টু এফ অফ এক্স লগ এক্স প্লাস সামেশন এফ অফ এক্স বাই এন ইন্টু ল্যামডা এন। আমরা থিওরাম ওয়ানটা ওয়ানটি নিয়েছি টোয়েন্টি সিক্স থেকে, এবং থিওরাম আচ্ছা ইকুয়েশন ইকুয়েশন ওয়ান এটি নিয়েছি টোয়েন্টি সিক্স থেকে থিওরাম, এবং টু থ্রি এ দুটি হল থিওরাম টোয়েন্টি সেভেনের, কারণ থিওরাম টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি সেভেন কোনোটাই আমরা আলোচনা করি নাই, কিন্তু থিওরাম টোয়েন্টি এইট প্রমাণ করতে হলে ওই দুটির হেল্প আমাদের দরকার। উই টেক আমরা ধরলাম এফ অফ এক্স ইকুয়াল টু ফাই অফ এক্স মাইনাস এক্স প্লাস ল্যামডা প্লাস গামা প্লাস ওয়ান, এটাকে দিলাম আমরা ইকুয়েশন ফোর, রিপ্লেসিং এক্স বাই এন ইন ফোর। তাহলে আমরা ফোরে ইকুয়েশন ফোরে এক্স এর পরিবর্তে এক্স বাই এন যদি ব্যবহার করি তাহলে আমরা পাবো ইকুয়েশন ফাইভ। পুটিং দিস ভ্যালুস ইন টু উই গেট তাহলে এফ অফ এক্স বাই এন এর মানটি আমরা ইকুয়েশন টু এ ব্যবহার করব, তাহলে আমরা পাবো জি অফ এক্স ইকুয়াল টু এত। এখন আমরা সামেশনটি প্রতিটি পদকে ডিস্ট্রিবিউশন করে দিলাম, প্রথমটিতে লগ এক্স রইল এবং সামেশন ফাই অফ এক্স বাই এন সামেশন ফাই অফ এক্স বাই এন এটা হলো আমাদের ইকুয়েশন ওয়ান। ইকুয়েশন ওয়ান থেকে সামেশন ফাই অফ এক্স বাই এন এর যে ভ্যালুটা দেয়া আছে সেই ভ্যালুটা এখানে লেখা আছে বাই ওয়ান, অর্থাৎ এটার পরিবর্তে আমরা এটুকু লিখলাম, এটা ইকুয়েশন ওয়ান থেকে লিখলাম। এবং আমরা সামেশন ওয়ান বাই এন, এই সামেশন ওয়ান বাই এন এর একটা রেজাল্ট আমরা জানি লগ এক্স প্লাস গামা প্লাস ও অফ ওয়ান বাই এক্স, এটা আমাদের চ্যাপ্টার থ্রি এর থিওরাম টু, এখানেও নোট লেখা আছে, এখানেও নোট লেখা আছে, এবং এটি আমরা থিওরাম থ্রি এর চ্যাপ্টার থ্রি এর থিওরাম টু এ প্রমাণ করেছি। এখন এটাকে আমরা লিখতে পারি এক্স ইন্টু লগ এক্স ইন্টু লগ এক্স মানে লগ এক্স হোল স্কোয়ার মাইনাস এক্স লগ এক্স প্লাস লগ এক্স ইন্টু ও অফ এক্স, আমরা গুণ দিয়ে দিলাম প্রতিটি পদকে। এরপরে মাইনাস এক্স লগ এক্স রইল, এই এক্স লগ এক্স হোল স্কোয়ার এখানে এক্স লগ এক্স হোল স্কোয়ার দুটি পদ বাদ যাবে, এভাবে আমরা এটাকে ক্যালকুলেশন করে এই পদটি পাবো, এই টার্মটি ডান পক্ষটি পাবো।
ওটাকে যদি আরো ক্যালকুলেশন করি, করার পরে আমরা পাবো এই পদটি। আশা রাখি ক্যালকুলেশন বুঝতে তোমাদের সমস্যা হবে না। এখন রইল আর টোটাল পদটাকে আমরা লিখতে পারি ওয়াফ লগ এক্স, অর্থাৎ সসীম সংখ্যা থাকলে সেটাকে আমরা বিগ ও হিসাবে ব্যবহার করতে পারি। এই দুটিকে আবার আমরা লিখতে পারি ওয়াফ লগ এক্স হোল স্কয়ার, রিপ্লেসিং এক্স বাই এন উই গেট, এখানে বাম পক্ষে ছিল জি অফ এক্স বাই এন, এখন এক্স এর পরিবর্তে যদি আমরা এক্স বাই এন ব্যবহার করি তাহলে পাবো জি অফ এক্স বাই এন ইকুয়াল টু অফ লগ এক্স বাই এন এর হোল স্কয়ার। এটা হলো আমাদের ইকুয়েশন সিক্স। এখানে একটু নোট দেওয়া আছে, লগ এক্স ডিভাইডেড বাই লগ এক্স হোল স্কয়ার, এটার যদি আমরা সীমা বের করি সীমাটা আসে জিরো, সুতরাং আমরা লিখতে পারবো লগ এক্স ইকুয়াল টু অফ লগ এক্স হোল স্কয়ার। অর্থাৎ এখানে যে লগ এক্স হোল স্কয়ার ও ফাংশন থাকলে লগ এক্স ইকুয়াল টু অফ লগ এক্স হোল স্কয়ার আমরা লিখতে পারি। পুটিং দিস ভ্যালুস ইন থ্রি উই গেট, আমাদের ইকুয়েশন থ্রি এ আছে এই ইকুয়েশন থ্রি, আমরা এই মানগুলো বসাবো। সামেশন মি অফ এন ইন্টু জি অফ এক্স বাই এন এর পরিবর্তে আমরা এই মানটি বসালাম, আর এফ অফ এক্স ডান পক্ষে এফ অফ এক্স লগ এক্স, যে ডান পক্ষে এফ অফ এক্স লগ এক্স মাইনাস এই পদটি, বাকিগুলো ঠিক আছে। এটাকে আমরা এখন পক্ষান্তর করলাম, বাম পক্ষটাকে নিলাম ডান পক্ষে, ডান পক্ষটা আনলাম বাম পক্ষে। এখন মিউ অফ এন, মিউ অফ এন ইকুয়াল টু এর গ্রেটেস্ট মিউ অফ এর পরম মান জিরো অথবা ওয়ান হবে, সুতরাং আমরা মিউ অফ এন কে বাদ দিতে পারি, কারণ ওয়ান হইলে ওয়াফ লগ এক্স এক্স বাই এন হোল স্কয়ার লেখা যাবে। আবার এই পুরো পদটিকে আমরা ওয়াফ সামেশন লগ এক্স বাই এন হোল স্কয়ার লিখতে পারি। এখন যেহেতু থিওরাম এটা হলো, এটা আমরা দেখেছিলাম, এটা আমরা ইতিপূর্বে একটি প্রমাণে এই সূত্রটি ব্যবহার করেছি, সুতরাং আমরা ওইটার পরিবর্তে লিখতে পারি ওয়াফ এক্স, ওয়াফ এক্স ওয়াফ ওয়াফ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো আবার ওয়াফ এক্স। আমরা পেলাম ইকুয়েশন সেভেন, নাও ফাই অফ এক্স লগ এক্স প্লাস সামেশন ল্যামডা এন ফাই অফ এক্স বাই এন ইকুয়াল টু এফ অফ এক্স, ফাই অফ এক্স এর মান বসালাম আমরা, ফাই অফ এক্স এর মান এটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে এফ অফ এক্স ইকুয়াল টু এই যে ফোর, ফোর থেকে ফাই অফ এক্স এর মানটা বের করব, অন্যগুলো এই পদগুলো অন্য পক্ষে চলে যাবে। এখানে ফাই অফ এক্স বাই এন অর্থাৎ ফোর এবং ফাইভ থেকে মানগুলো বসাবো, কিন্তু ফাই অফ এক্স এর মান বসাবো ফাই অফ এক্স বাই এন এর মান বসাবো, এই পদগুলো চলে যাবে অন্য পক্ষে। এই দুটি মান আমরা বসালাম এই যে বাই ফোর অ্যান্ড ফাইভ, পরে আমরা প্রত্যেকটিকে লগ এক্স দ্বারা গুণ করলাম, এখানে সামেশনটা প্রতিটি পদকে দিয়ে দিলাম। এখন বাই সেভেন, সেভেন অনুযায়ী এফ অফ এক্স লগ এক্স প্লাস সামেশন এফ অফ এক্স বাই এন ল্যামডা এন, এটার পরিবর্তে আমরা লিখতে পারি ও অফ এক্স ইকুয়েশন সেভেন অনুযায়ী, এবং এই বাকি পদটি অর্থাৎ এখানে এই যেটুকু লেখা আছে সামেশন ল্যামডা এন বাই এন ইকুয়াল টু লগ এক্স প্লাস ওয়াফ ওয়ান এবং সামেশন ল্যামডা এন ইকুয়াল টু ফাই এক্স, এই সবগুলোই আমাদের ইতিপূর্বে প্রমাণ করা আছে। এটা হলো আমাদের থিওরাম 18 এবং এটি হলো সংজ্ঞা থেকে সেই মানগুলো আমরা এখানে বসালাম। বসিয়ে যদি আমরা সমাধান করি ফাই অফ এক্স ইকুয়াল টু ওয়াফ এক্স, এই মানটি আমরা ফাই অফ এক্স এর পরিবর্তে ওয়াফ এক্স বসালাম, তারপরে এটিকে আমরা সমাধান করব, ওয়াফ মাইনাস এক্স ইকুয়াল টু প্লাস ওয়াফ এক্স লিখতে পারি, সুতরাং আমাদের রেজাল্ট আসবে এরকমের